এখন থেকে বাংলাদেশিরাও উমরা ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। সেজন্য ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে করা হয়েছে তিন মাস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছর বাংলাদেশি হজযাত্রীদের জন্য গতরাতে রুট টু মক্কা কার্যক্রমের উদ্বোধন শেষে রাষ্ট্রদূত এ কথা জানান। উমরা ভিসা প্রসঙ্গে তিনি আরও জানান, সরাসরি অনলাইনে করা যাবে আবেদন, ভিসা মিলবে একদিনের মধ্যে। রুট টু মক্কা কার্যক্রমের অধীনে এবার বাংলাদেশি প্রায় সব হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন হচ্ছে ঢাকায়। The visa will be issued within 24 hours and it will last for 3 months, and the pilgrim can go all over the country. So he can go to Jeddah, he can go to Hayl, he can go after he performs his umrah.